গলা ব্যথা রোগটিকে অবহেলা করবেন না এই রোগ থেকে বড় ব্যাধির সৃষ্টি হতে পারে গলা ব্যথা রোগে রুগী যতটা কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় খাদ্য খাবার খেতে রুগী ভয়ে অল্প পরিমাণে খাদ্য খেতে খেতে একসময় দুর্বল হয়ে পড়ে ফলে রোগটি জটিল আকার ধারণ করে তাই আজকের ভিডিওতে এ রোগের সর্বাধিক ব্যবহৃত চারটি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে ঔষধ নির্বাচনে বিশেষ সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নাম্বার ওয়ান রেমেডি আর্জেন্টাম নাইটিকাম রোগী গরম কাতর রোগা ব্যস্ত এবং উৎকণ্ঠা যুক্ত কাতর এটা বোঝা গেল রোগা মানে পাতলা আর ব্যস্ত মানে সমস্ত কাজ তাড়াতাড়ি করে আর উৎকণ্ঠাটার কী উৎকণ্ঠাটা হচ্ছে ভাবপ্রবণতা ভয়ের সঙ্গে ভাপ্রমনতা। যখন মনের মধ্যে একটা ভয় থাকে বা ভাব থাকে তার থেকে উৎকণ্ঠার সৃষ্টি হয় আমি একটা এক্সাম্পল দেবো আমারই রুগীর ক্ষেত্রে স্পষ্টভাবে বোঝা যাবে কণ্ঠনালীতে খোঁচা মারার মতো বা কাটা বেধার মতন বেদনা এবং তা ঢোক গেলার সময় বৃদ্ধি পায় এই আর্জেন্টাম নাইটিকাম রুগীদের গলা ব্যথাটা কীরকম হয় গলায় মনে হয় যেন একটা কাটা ফুড়ে আছে এবং সেটা ঢোক গেলার সময় বৃদ্ধি পায় রুগী মিষ্টি দ্রব্য খেতে ভালোবাসে কিন্তু তা খেলে সমস্ত রোগের বৃদ্ধি হয় বেদনা ঠান্ডা পানিয়ে বৃদ্ধি পায় ঠান্ডা জল খেলে কিন্তু ওই গলা ব্যথা বৃদ্ধি পায় এবারে এই আর্জেন্টাম নাইটিকামের ঔষধটি সম্পর্কে আমি একটু বলি আর্জেন্টাম নাইটিকাম আপনারা অনেকেই জানেন এটা কিন্তু এ গ্রেট অ্যান্টিসাইকোটিক মেডিসিন অর্থাৎ সাইকোটিক রুগীদের এই ওষুধটা ভালো কাজ করে যে সমস্ত রুগীদের মধ্যে সাইকোসিস বিষ অন্তর্নিহিত অবস্থায় আছে তাদের কিন্তু এটা ভালো কাজ করে আর একটা কথা হচ্ছে যে সাইকোসিস মায়াজমে সাইকোসিস মায়াজমে কিন্তু এই উৎকণ্ঠাটা প্রবল আকারে থাকে তো আমি একজন আমার জীবনে একজন রুগিনী পেয়েছিলাম সেই রুগিনীর এরকম একটা সমস্যা ওর সমস্যাটা মনে হয় বা দিকে বা দিকে ছিল রুগিণীর বা দিকে প্রায় ছয় মাস যাবৎ কাটা বিধার মতন একটা অনুভূতি সৃষ্টি হয় তো ও প্রথমে তিন চারজন হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিল পরে তারা যখন ফেইলিওর হয় তখন ও ইএনটি ডাক্তার দেখাচ্ছিল এবং সেই রুগিণী খুব হালকা পাতলা ছিল ভীষণ হালকা পাতলা ছিল সবেমাত্র একটা ছেলে হয়েছে দুই তিন বছর বয়স তারপরে গায়ে ভীষণ হালকা ছিল তা ওই রুগিণী যখন ইএনটি ডাক্তার দেখানো প্রায় দু মাস পরে আমার কাছে আসে আসার পর আমাকে বলে যে আমার গলার এই বা সাইডে কাটার মতন অনুভব করি মনে হয় যেন গলায় কাটা আছে এর বেশি কিন্তু লক্ষণ আমাকে কিছুই দিতে পারিনি এবার আমরা মায়াজমটা কেন অধ্যয়ন করি মায়াজমটা তখনই আমাদের ভীষণভাবে উপকারে আসে যে রুগী যখন বিশেষ কোনো লক্ষণ বলতে পারে না তখন যদি আমরা রুগীর মায়াজমটাকে ধরতে পারি তাহলে সেইভাবে আমরা যদি মেডিসিন দিই তাহলে কিন্তু রুগী আরোগ্য হবে এবার আমি কি করে বুঝলাম যে রুগিনী অ্যান্টিসাইকোটিক প্যাশেন্ট রুগিনীর মধ্যে যে সাইকোসিস বিষ আছে সেটা আমি কি করে বুঝলাম যেহেতু আমার আগের থেকে জানা আছে যে সাইকোসিস রুগীদের মধ্যে উৎকণ্ঠা থাকে তো রুগিণী যখন বলছিল যে আমি প্রায় মাস পর্যন্ত রোগটায় ভুগেছি কোনো উপশম হচ্ছে না তো এবারেও যদি না সারে আমি কি করব। তখন আমি বললাম আমি ওকে বলছি একটু একটু গলায় স্বরে বলছিলাম উচ্চ স্বরে বলছিলাম যে তাহলে আমার কাছে এসছেন কেন তখন ওই রুগিণী কী করলো যে ভয়ের সঙ্গে লাফিয়ে উঠলো লাফিয়ে উঠলো এটা কিন্তু কি বোঝা গেল তার মনে রুগিণীর মধ্যে ভয় আছে এবং প্রবণতা তার রোগ সম্বন্ধে সে কিন্তু ভাবছে তার ওই ভাবপ্রবণতার সঙ্গে কিন্তু ওই ভয়টাও ছিল এটাকে বলা হয় উৎকণ্ঠা এবং আমি আরও জানতে পারলাম যে ওই রুগিণীর পিতা মানে বাবা এখনও জীবিত আছেন ভদ্রলোক ওই রুগিণীর পিতা একজন হাঁপানি রুগী এবার আমরা এই মেডিসিনটাকে কিন্তু বংশগতভাবে যারা সাইকোসিস প্যাশেন্ট তাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা বংশগত নয় যারা সাইকোসিস পেশেন্ট তাদেরও কিন্তু আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি তাহলে আমি নিঃসন্দেহে বুঝতে পারলাম যে এই রুগিনী অবশ্যই এই রুগিনীকে অবশ্যই অ্যান্টিসাইকোটিক রেমিডিস দিতে হবে আর যেহেতু এটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন আমি জিরো বাই ওয়ান জিরো বাই টু এবং জিরো বাই থ্রি এটা খাওয়ানোর পরে রুগী পুরো আরোগ্য করেছিলাম এই রুগিনীর রুগিণীকে নাম্বার টু রেমিডিস ক্যাপসিকাম রুগী শীতকাতর মোটাশোটা অলস ও নোংরা ধাঁচের গলা ব্যথা কাশির সময়ে বৃদ্ধি পায় রুগী গলার ভিতরে লঙ্কা খাওয়ার মতো জ্বালা অনুভব করে এবং এই জ্বালা উত্তাপে উপশম হয় কীরকম লক্ষণ ক্যাপসিকামে রুগীরা গলার মধ্যে ব্যথা থাকুক আর যাই থাকুক গলার মধ্যে লঙ্কা বাটার মতন কিন্তু জ্বালা অনুভব করে শুধু যে গলার মধ্যে এটাও না যে কোনো দ্বারে হতে পারে মল মলদ্বারে হতে পারে অন্য কোন দ্বারে প্রচ্ছাপ দ্বারে এই জ্বালা হতে পারে কিন্তু এই জ্বালাটা কিন্তু থাকবে এবং এই জ্বালাটা জ্বালা হলে তো ঠান্ডায় উপশম হয় কিন্তু এই ক্যাপসিকামে সেটা হয় না এই জ্বালা কিন্তু উত্তাপে উপশম হয় কাশির সময় হাত পা মূত্রাশয়ে হয় প্রভৃতির দূরবর্তী স্থানে ব্যথা হয় এই যে আর একটা বিশেষ লক্ষণ কাশির সময় সাধারণত গলা ব্যথা হয় বুক ব্যথা হয় এটা না হয়ে এই ক্যাপসিকামের রুগীদের দূরবর্তী কোনো স্থানে ব্যথা হয় মনে করেন কাশির সময় পায়ে ব্যথা হয় কাশির সময় হাতের আঙুলে ব্যথা হয় দূরবর্তী কোনো স্থানে কিন্তু ব্যথা হয় এ খুব সুন্দর একটা লক্ষণ উপযুক্ত ঔষধের ব্যর্থতা হলে ঔষধটি ব্যবহার করা যায় অনেকে দেখা যায় যে ওষুধ বারবার ফেইলিওর হচ্ছে তখনই এই ওষুধটা কিন্তু ব্যবহার করা যায় নাম্বার থ্রি রেমেডিস কোস্টিকাম রুগী শীতকাতর সহানুভূতিশীল দেখতে সামান্য পিতা বর্ণের তো শীতকাতরটা তো বোঝা গেলো সহানুভূতিশীল কষ্টিকামের রুগীরা অত্যন্ত সহানুভূতিশীল এবং দেখতে সামান্য পিতব পিতবর্ণের কি মানে বর্ণে পিতল বর্ণের অর্থাৎ যে সমস্ত রুগীদের লিভারের রোগ থাকে তাদের মুখটা হলুদ হলুদ ভাব আকার হলুদ হলুদ ভাবের উদয় হয় হলুদ হলুদ ভাব দেখা যায় ওই যে মুখের যে বর্ণটা ওই বর্ণটাকে পিতাব বর্ণ বলা হয় গলায় টানানি ব্যথাসহ গলা ধরা প্রাতকালে সরভঙ্গ বৃদ্ধি এই যে কোষ্ঠিকামের রুগীদের এদেরকে টানা গলায় কিন্তু টানানো ব্যথা থাকে এবং গলা ধরার মতো থাকে গলা ধরা মানে কি আমরা যখন কচু বা ওল খাই তখন গলা ধরার মতন একটা গলা যে ধরে যে অনুভূতিটা সেই রকম অনুভূতি কিন্তু কোষ্টি রুগীরা গলার মধ্যে পায় রুগী মিষ্টি দ্রব্যে বিতৃষ্ণা লবণাক্ত ও ঝাল জাতীয় খাদ্যের প্রতি অভিলাষ থাকে কোষ্ঠিকামের রুগীরা কিন্তু মিষ্টি খেতে পছন্দ করেন না তারা লবণাক্ত এবং জাতীয় খাবার পছন্দ করেন কোষ্ঠিকামের রুগীরা মুখে ভীতি ও উৎকণ্ঠার ছাপ ফুটে ওঠে নিজের এবং অপরের ভালো মন্দ নিয়ে উৎকণ্ঠার মধ্যে থাকে এই যে একটা কথা আমি আগেও বলেছি যে উৎকণ্ঠাটা উৎকণ্ঠাটা যে সব সমস্ত সাইকোটিক রুগীদের থাকে তাও নাই কোস্টিকাম তো একটা অ্যান্টিসোরিক মেডিসিন তাহলে এর মধ্যে কেন থাকলো এই যে কোস্টিকামে রুগীদেরও কিন্তু উৎকণ্ঠা থাকে এর একটা আমি এক্সাম্পল দিচ্ছি আমি যখন ছাত্র ছিলাম তখন খুব সম্ভবত আইএ বি এ না ক্লাস নাইন টেনে যেন ইংলিশ টেক্সট বই একটা গল্প ছিল ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল একটা মেয়ের গল্প ছিল তা ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল ছিল ভীষণ পাতলা একবারে ঠ্যান ঠেনে পাতলা কলা গাছের মতো ছিপছিপে লম্বা তো ওর জীবনে স্বপ্ন ছিল যে ও জীবনে একজন নার্স হবে উপযুক্ত নার্স হবে কিন্তু তার বডিটা তার শরীরটা কিন্তু মানানসই নয় নার্স হতে হলে প্রচুর খাটতে হয় তার শরীরটা ভালো হওয়ার দরকার কিন্তু সে এরকমটি বরাবরই ছিল না তো ও তখন ক্লাস নাইনে বা এইটে পড়েন তো ফ্লোরেন্স নাইট এঙ্গেল যখন স্কুল থেকে ফিরছিলেন বিকালের দিকে বাড়িতে তখন তার বাড়ির কাছাকাছি এসে রাস্তার পাশে দেখলেন কোনো একজন আয়ন কাইন্ড বয় সে একটা কুকুরকে জোরে ঢিল মেরেছে এবং মাথায় এত পরিমাণে রক্ত বেরিয়েছে কুকুরটা সেই কুকুরটা রাস্তার পাশে বসে আত্মনাত করছে তা ফ্লোরেন্স নাইট এঙ্গেল ওটা দেখে ওর মনে ভীষণ দুঃখ অনুভব হয় দুঃখ অনুভব হয় ও বাড়িতে যায় বাড়িতে গিয়ে রাত্রে যখন শুয়ে পড়ে তখন ওর ঘুম হয় না মানে উৎকণ্ঠা সৃষ্টি হয়ে গেছে তখন ওর মা জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তোর ঘুম আসছে না কেন কি হয়েছে আজকে তোর তখন ওর মা যখন বারবার বলছে তখন ওর মাকেও বলছে যে মা এরকম একটা কুকুরের কথাটা বলল তার মানে ওই ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেলের বিষয়টা কেমন ছিল ওর মনের ভিতরে একটা উৎকণ্ঠা কাজ করছিল যে কুকুরটা কি হবে কুকুরটা মারা যাবে তো কোষ্ঠিকামে রুগীদের শুধু নিজেদের জীবনের ভাবনা চিন্তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে থাকে না এরা কিন্তু অপরের দুঃখ শোক নিয়েও কিন্তু তারা কিন্তু চিন্তা করে তারা কিন্তু উৎকণ্ঠার মধ্যে থাকে নাম্বার ফোর রেমেডি ল্যাকেসিস রুগী গরম কাতর পিত্ত ধাতুর কৃষ এবং ধার্মিক এই কৃষ মানে কি মানে পাতলা গলা ব্যথা বাম দিকে অধিক ব্যথা সকালে কাশির সময় খাদ্যবস্তু গিলতে বৃদ্ধি পায় এই রোগীদের রুগীদের এবং গরম পানীয় পানে ব্যথা বৃদ্ধি পায় এই যে দেখেন উল্টো কীরকম লক্ষণ গলা ব্যথা থাকলে সাধারণত গরম পানিয়ে যদি পান করা হয় গলা ব্যথা আরাম বোধ হবে কিন্তু ল্যাকেসিসিটা হয় না শিশি উল্টো হয় বৃদ্ধি পেয়ে যায় আত্মপ্রীতি ল্যাকেসিসের অত্যন্ত প্রবল সে নিজেকে সব সময় ব্যস্ত রাখে এই ভেবে যে সে সুখী হবে সুখাদ্য খাবে নিজেকে রোগ থেকে মুক্ত করবে অর্থাৎ নিজে কিভাবে ভালো থাকবে এই বিষয়টা এটাকে বলা হয় আত্মতৃপ্তি সে নিজের কথাই শুধু ভাবে এই এলাকাইসিসের রুগীদের রুগীরা এটাকে বলা হয় আত্মতৃপ্তি প্রাতকালে নিদ্রাভঙ্গের পর সমস্ত রোগ লক্ষণ বৃদ্ধি এটি এর একটি বিশেষ লক্ষণ ল্যাকেসিসের একটি বিশেষ লক্ষণ হচ্ছে সমস্ত রোগ কিন্তু প্রাতকালে ঘুম থেকে ওঠার পরেই বৃদ্ধি হয় এটা মনে রাখতে হবে খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ